আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব 2.3.4.1 এই অধ্যায়টি থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। কি দিয়া সাজাই মোতরে? লাবণ্যের বিল্ডিংয়ের ছাদটা অনেক সুন্দর। আশপাশে এখনও উঁচু ভবন তেমন একটা হয়নি। ঢাকার আরেক প্রান্ত পর্যন্ত চোখ চলে যায়। এত বড় শহর, এত মানুষ, দম আটা রুটিনে দম আটকানো জীবন, সুখের অভিনয়। পুরো একটা জীবন সুখ চেনায় হয় না কারো কারো। এখানে সুখকে টাকা নামে চেনে সবাই। খাটুনির তুলনায় নামে মাত্র কটা টাকা মাস শেষে এনে দেয় একটা কৃত্রিম সুখের অনুভূতি। ব্যাস এটুকুকেই সুখ ভেবে কেটে যায় এক জীবন। ইমাম ইবনু তাইমিয়ার কথা মনে পড়ে যায় তিথির। দুনিয়াতেই একটা জান্নাত আছে। দুনিয়াতে যে সে জান্নাতের স্বাদ পায়, সে আখিরাতেও জান্নাত পায়। আর দুনিয়াতে যে সে জান্নাতের স্বাদ পায় না, সে আখিরাতের জান্নাতেরও স্বাদ পায় না। প্রচুর গাছগাছালি, ওদের বাড়িওয়ালার বড্ড গাছের শখ। নিজের গাছগুলোর সাথে তিথির পরিচয় করিয়ে দেয় লাবণ্য। ওরগুলো সব ফুলের, যেগুলো ঢাকায় চিন্তাও করা যায় না। রুচি আছে বটে মেয়ের। একটা বেলির ঝাড়, গন্ধরাজ, হাসনাহেনা, শিউলি, কামিনী, কে জানে কোথা থেকে জোগাড় করেছে। একটা শেডের মতো করে বসার ব্যবস্থা আছে। বেতের সোফা কতগুলো, একটা দোলনাও আছে। তৃতীয়ত, ডক্টর জাকির নায়েক স্যার একটা সামাজিক ফলাফল বলেছেন। আমার কাছে জাকির নায়কের লজিকটা খুব লেম লেগেছে তিথি। দোলনায় গিয়ে বসে লাবণ্য। লেম লাগার কী আছে? উনি কঠিন বাস্তব একটা বিষয় তুলে ধরেছেন, যেই পরিস্থিতি মানব সভ্যতায় আগেও একাধিকবার এসেছে। কাল্পনিক কিছু না। ডক্টর জাকির নায়কের পয়েন্ট হচ্ছে, খেয়াল রাখেন, ব্যানেটি ব্যাগ থেকে সাদামাতা একটা ডায়েরি বের করে তিথি ইচ্ছে করে এনেছে সাথে। বাকি আলাপ শেষ করার জন্যই তো আসা। দ্রুত ঢেউ উঠলে চলে এক ডায়েরির মহাসাগরে। প্রথমত দেখো ভাবে, পুরুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নারীদের চেয়েও কম। জন্মের পর একটি পুরুষ শিশুর সার্ভাইভাল করার সম্ভবতা একটি মেয়ে শিশুর চেয়েও কম, এবং পুরুষের আয়ুষ্কালও গড়ে নারীদের চেয়েও কম। এজন্যে আল্লাহর নিয়মেই ইউনিভার্সাল জন্ম অনুপাত হল, একশোটা মেয়ে বাচ্চা জন্মালে 105টা ছেলে বাচ্চা জন্মাবে, জন্মাবে বেশি, এবং মোরেটোরে আলটিমেটলি নারী ইস টু পুরুষ সমান থাকবে। এখন সারা দুনিয়ায় নারী আছে 49.6%, মানে প্রায় 50-50 আছে এখন। দারুণ তো, ভালো লেগেছে ব্যাপারটা লাবণ্যের। দ্বিতীয়ত, চীন আর ভারত অবশ্য কিছু উপকার করেছে, কন্যা ভ্রূণ হত্যা করে মেয়েদের সংখ্যা কমিয়ে রাখছে। দেখা যাচ্ছে হিসেবে যত মেয়ে শিশু প্রাকৃতিকভাবে আসার কথা ছিল, জন্মের হার আর সার্ভাইভাল চান্স মিলিয়ে তার চেয়েও শুধু দূরপ্রাচ্য আর দক্ষিণ এশিয়াতেই কেবল গত 5 বছরে 2,31,00,000 নারী মিসিং। চীনে 100 জন নারীর বিপরীতে পুরুষ 118 জন, ভারতে 115 জনের মতো। মানে পুরুষ অনেক বেড়ে গেছে, নারী কমে গেছে। কিভাবে এত কমে গেল? চীনে এক সন্তান নীতির কারণে এবং ভারতে নারী নিগ্রহের কারণে এই ভ্রূণগুলো হত্যা করা হয়েছে। এরকম আফ্রিকাতেও আছে। ডায়েরিতে রেফারেন্সগুলো মেলে দেখায় লাবণ্যকে। এত কন্যা শিশু মেরেও 50-50? যদি কেবল কন্যাভ্রূণ হত্যা বন্ধ হয়ে যেত, তাহলে নারীর অনুপাত তো অর্ধেক ক্রস করে যেত। লাবণ্য লাইনে আছে দেখে খুশি হল তিথি। ঠিক বলেছেন ভাবি। তৃতীয়ত, ওদিকে আবার নেশা, অ্যালকোহল, যুদ্ধ, এসব কারণে পুরুষের আনন্যাচারাল ডেথ, মানে অপমৃত্যুর হার বেশি। এই দেখেন ভাবি, এই যে এখানে দুটো বিশ্বযুদ্ধে কেবল পুরুষ সৈন্যই মরেছে 2,20,00,000 মতো। কেবল সৈন্যই 2 কোটি, সিভিলিয়ান তো আরও মরেছে বেশি। হ্যাঁ ভাবি, যার ফলে পুরুষ কখনো কখনো অনেক বেশি কমে যায়। এই দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়াতে প্রতি 100 জন নারীর বিপরীতে পুরুষ ছিল 81.9 জন, 2015 সালে এসে 86.8 জন। এখন রাশিয়ার জন্য সমাধান কী দেবেন? প্রতি 87 জন স্বামী পাবে, 13 জন রুশ নারী সিঙ্গেল থাকবে আজীবন। এমনই করে সাবেক সোভিয়েত ইউনিয়নের যত দেশ ছিল সবারই এই অনুপাত 85-95-এর কোঠায়। এখনও প্রায় 60-70 বছর পরে এসেও। এর আগে উপনিবেশের নামে আর এখন শান্তির নামে মধ্যপ্রাচ্য আফ্রিকায় হত্যা তো চলছেই পাইকারি হারে। তার মানে পুরুষ জন্মাচ্ছে বেশি, মারা যাচ্ছে আরও অনেক বেশি, মরে গিয়ে নারী বেড়ে যাচ্ছিল, সেটাকে আবার কমিয়ে দিচ্ছে ভারত আর চীন মিলে। ফলে ওভারঅল বিশ্বে সমান আছে, কিন্তু দেশে দেশে আবার গ্যাপ হয়ে গেছে। ঠিক বুঝেছে কি না সত্যায়ন করে নিল লাবণ্য।
জি ভাবি। সুতরাং পুরুষ যুদ্ধবিগ্রহ করবেই, পুরুষের মস্তিষ্কের গঠনেই মারমুখী আক্রমণাত্মক বৈশিষ্ট্য দেয়া। এখন এর ফলে সমাজে যে সংকটটা তৈরি হবে সেটা সমাধানও ইসলামে দেয়া থাকতে হবে। জন্মহার কম থাকা এবং নারী ভ্রূণ হত্যা সত্ত্বেও মেয়েরা 50-50, তাহলে যুদ্ধ বাদলেই পুরুষ কমবে, সংকট তো অবশ্যম্ভাবী। যেহেতু ইসলাম দাবি করছে যে কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান নিয়ে এসেছে স্রষ্টার পক্ষ থেকে, সুতরাং যে কোনো পরিস্থিতির সমাধান ইসলামে থাকা চাই, তাই না? লাবণ্য বসতে ইশারা করেছে আগেই, দুলনার খুঁটি ছেড়ে দিয়ে পাশে গিয়ে বসল তিথি। ঠিক আছে তিথি, তোমার কথা, মানে ডক্টর জাকির নায়েকের কথা, তবে এটা তো আসলে একটা ডেমোগ্রাফিক সংকট, বাস্তবে কি এমন সংকট হয়? মেয়েরা তো সবাই একসাথে বড় হয় না, পুরুষ সবাই একসাথে স্যাচুরেটেড হয় না। আমার মনে হয় এটা একটা কাল্পনিক সমস্যা। হয় ভাবি, কেননা যুদ্ধে তরুণ যুবা মানে বিবাহযোগ্যরাই মরে একসাথে, মানে এক প্রজন্ম একসাথে মরে। দাঁড়ান বের করছি, এই দেখেন, 1917 সালে বোর্ন মাউথ হাইস্কুলে ক্লাস সিক্সের মেয়েদের বলছিল তাদের টিচার, তোমাদের 10 জনে একজন বিয়ে করতে পারবে, আর 9 জনকে যারা বিয়ে করত তারা এখন মৃত, সুতরাং নিজেদের পেট তোমাদের নিজেদেরই চালাতে হবে। 1921 সালের আদমশুমারির মতে ব্রিটেনে 17,20,000 নারী বেশি ছিল বিশ্বযুদ্ধের পর। 1921 সালে এই নারীদের যারা 25 থেকে 29 বছর বয়সে ছিল তাদের অর্ধেক 10 বছর পর অবিবাহিতই ছিল। তার মানে এটা জাস্ট কাল্পনিক ডেমোগ্রাফির কোনো সমস্যা সমাধান তা নয়, প্রত্যেক যুদ্ধের পর এটা অবিবাহিত মেয়েদের জন্য একটা বাস্তবতা, তাদের নিয়তি। তিথির বাক্য শেষ হয় না, কেরণে লাবণ্য, সুতরাং মিসেস লাবণ্য, পুরুষের একাধিক বিয়ের স্কোপ রাখাটা বিধবা নারীর পক্ষে, ডিভোর্সি নারীদের পক্ষে, বিবাহিত নারীদের পক্ষে এবং অবিবাহিত নারীর পক্ষে সর্বোচ্চ নারীবাদী বিধান, হেসে গড়িয়ে পড়ে কাচের বোতলরা। একটা আলোচনার পর তোমার এই উপসংহার দেওয়ার স্টাইলটা আমি নিয়ে নিলাম তিথি, নেন। তবে ভাবি, যেহেতু আপনি নারীবাদ নিয়ে লেখালেখি করেন, নারীর সব কিছুর জন্য আন্দোলন হচ্ছে, সুস্থ স্বাভাবিক সম্মানের যৌন সম্পর্কটার জন্যে তাদের কি চিন্তা? তাদের তো উচিত একাধিক বিয়ের প্রচলনের জন্যে আন্দোলন করা, তাই না বলো? তাই তো দেখছি, অবশ্য বহু বিবাহের চল হলে পুরুষেরাও খুশি হবে। না ভাবি, আন্দোলন করে বহু বিবাহ বাধ্য করলে ওরা পড়ে যাবে আরেক বিপদে। বলছি দাঁড়ান, আজিব চিজ হ্যায় এ পশ্চিমা সভ্যতা, কেবলই যেটা বললাম, বাণিজ্যিক স্বার্থে ঠিক পর মুহূর্তেই বলবে উল্টোটা। একবার বলবে বিবর্তনের মাধ্যমে, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে আমরা এসেছি, মানে প্রকৃতি নামক কেউ টিকিয়ে রাখার জন্যে 10টা প্রাণীর মাঝে সবচেয়ে ফিটেস্টটাকে বেছে নিয়েছে, যে টিকে থাকার মতো যোগ্যতা অর্জন করেছে সে টিকে গেছে, বাকি তুলনামূলক আনফিটরা ঝরে গেছে। এভাবে 20 বছরে লক্ষ প্রজন্মের প্রজন্ম একটু একটু করে বৈশিষ্ট্য যুগ হয়ে হয়ে কেউ মানুষ হয়েছে, কেউ ছাগল হয়েছে, কেউ আবার পানিতে টিকে থাকার বৈশিষ্ট্য অর্জন করে তিমি মাছ হয়েছে। ধর্মকে অস্বীকার করার জন্যে এই কথা বলা হলো পশ্চিমা পুঁজিবাদী সভ্যতা থেকে, যেহেতু ধর্মগুলোই মূল্যবোধ তৈরি করে আর ব্যবসার প্রয়োজনে মূল্যবোধগুলো ভাঙা দরকার, আবার পরক্ষণে প্রমোট করছে সমকামিতার মতো আনফিট প্র্যাকটিসকে, যাদের মানব প্রজাতি টিকিয়ে রাখার জন্যে কোনো ভূমিকাই নেই, আনফিট। কেন জানেন? কারণ এর উপর টিকে আছে $1 বিলিয়ন ব্যবসা, যখন যেটা দরকার তখন সেটা। দুজনে এসে বসল ব্যাতের সোফায়, ভুট্টার খই বেজে এনেছে লাবণ্য, আপনারা যাকে ইউরোপীয় কায়দায় পপকর্ন বলেন আর কি। আবার ভাবি, লাস্ট বাট নট লিস্ট, এখন দেখেন চতুর্দিকে বায়োলজি অস্বীকারের হেরিক, জীবদেহের সীমাবদ্ধতা স্বীকার করে নিলে দেহ নিয়ে ব্যবসা হবে কিভাবে? নারীর বায়োলজি স্বীকার করে নিলে তো টেনে আনা যাবে না পুরুষের ফিল্ডে, আর্মিতে, পুলিশে, 9টা-5টা কর্পোরেট কালচারে, তাহলে শ্রমের যোগান বাড়বে কিভাবে? জব মার্কেটে প্রতিযোগিতা বাড়বে কিভাবে? কম বেতনে কাজ নেওয়া যাবে কিভাবে? পুরুষের বায়োলজি স্বীকার করে নিলে তো মেনেই নিতে হয় যৌনতাকে পেশাব পায়খানা ক্ষুধাপিপাসার মতো করে, 12 বছরে বয়প্রাপ্ত একটা ছেলেকে 30 বছর পর্যন্ত আটকে রাখা যাবে না পড়াশোনার নাম করে, এত সনদ ব্যবসা, পর্ণ ব্যবসা, মাদক ব্যবসার কী বা হবে? দৈহিকভাবে পুরুষ একজনাকে বলা হচ্ছে সে নাকি ভিতরে ভিতরে মহিলা, মহিলাকে বলা হচ্ছে সে নাকি নারী শরীরে আটকে পড়া পুরুষ। বায়োলজিকে মানে দেহকে অস্বীকার করলেই দাঁড়িয়ে যায় $1 বিলিয়ন সব ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সেদিন দেখলাম যুদ্ধে যেই পরিমাণ মানুষ মারা যায় তার 3 গুণ বেশি মানুষ মারা যায় পরিশ্রমের কারণে। জাতিসংঘ রিপোর্ট করেছে
36% শ্রমিকই ওভারটাইম করে। মূলত স্ট্রেস, ওভারটাইম আর পেশাগত রোগে এরা মারা যাচ্ছে। নারীদের ঝুঁকি তো আরও বেশি, মানে শরীরকে কেউ কিছু মনেই করছে না। আমিও দেখেছি রিপোর্টটা, আসলে ভাবি সবই বায়োলজি অস্বীকারের ফল। অথচ বায়োলজিকে মেনে নিলে আমাদের জীবনটা আরও সুন্দর হতে পারত। আপনি ব্রেন সেক্স বইটা পড়বেন ভাবি সময় করে। জন্মের আগে মাতৃগর্ভেই ছেলেবাবুর ব্রেন হয়ে যায় ছেলের মতো, মেয়েবাবুর ব্রেন হয় মেয়ের মতো, পরে বয়সন্ধিতে এসে ভিন্নতাগুলো পূর্ণতা পায়। এর মধ্যে একটা পার্থক্য হলো যৌন চাহিদাগত ভিন্নতা। পুরুষের ব্রেনে নির্দিষ্ট কাজের জন্যে নির্দিষ্ট জায়গা, মেয়েদের ব্রেনে সব ফাংশনই সব জায়গায় ছড়ানো ছিটানো, যার কারণে অন্যান্য অনেক অনুভূতির মতো লাভ ও সেক্সকে পুরুষ আলাদা আলাদাভাবে অনুভব করে। যাকে ভালোবাসে না তার প্রতিও কাম জাগে, এমনকি ছবির প্রতিও। নারীর যৌন চাহিদার প্যাটার্নটা আবার ভিন্ন, মেয়েরা লাভ আর সেক্স একসাথে প্যাকেজ হিসেবে ফিল করে। পুরুষ চায় ভিন্ন ভিন্ন অনেক সহবাস, আর মেয়েরা চায় ভালোবাসার মানুষটার সাথেই অনেক সহবাস। যদিও এখন মেয়েরা যৌন স্বাধীনতা চর্চা করছে বহু যৌন সঙ্গীর সাথে, কিন্তু গবেষণায় মিলেছে বৈবাহিক মিলনে তারা 5 গুণ বেশি অর্গাজম অনুভব করে। ইন্টারেস্টিং তো, বইটা পড়তে হবে দেখছি। আসলে ইন্টারেস্টিং, বললাম না আমাদের বায়োলজিগুলো স্বীকার করে নিলে আমাদের জীবন আরও সুখের হতো। বইটা বলছে সব গবেষণাতেই এসেছে পুরুষ যৌনতায় বৈচিত্র্যতা চাই, যার কারণে স্ত্রীকে বিভিন্ন রকম ড্রেসে দেখতে চাই। দেখার দ্বারা পুরুষ উত্তেজিত হয়, যার কারণে সহবাসের সময় লাইট জ্বালিয়ে রাখতে চাই। যৌনতায় নতুনত্বের এই আকাঙ্ক্ষা তাদের জিন ও মস্তিষ্কের গঠনেই খোদিত। জরিপে এসেছে মেয়েরা কেবল সহবাসের খাতিরে সহবাস চায় না, তারা চায় ভালোবাসার সাথে সহবাস। ফলে বিবাহিত জীবনে সুখী কিন্তু পরকীয়ায় লিপ্ত এমন নারী পাওয়া দুষ্কর। কিন্তু বিবাহিত জীবনে প্রচণ্ড সুখী হয়েও পুরুষ কেবল বৈচিত্র্যের জন্যে পরকীয়ায় লিপ্ত এমন উদাহরণের অভাব নেই। কেন বলেন তো? কেবলই বললাম। আবার বলো, রিসার্চে এসেছে কথা বলার জন্যে যেই সেন্টার সেখানে স্ট্রোক হলে পুরুষের জবান বন্ধ হয়ে যায়, নারীর হয় না। কারণ নারীর যেহেতু পুরো ব্রেন জুড়েই, ফলে বাকি জায়গা দিয়ে কাজ চালিয়ে নেই, পুরুষ পারে না। একই কারণে নারী মানসিক সুখ আর শারীরিক তৃপ্তি একই সাথে একই জনের জন্যে অনুভব করে, মগজ জুড়ে ছেড়ানো ছিটানো। অনুভবের সেন্টারগুলো আলাদা আলাদা না, কিন্তু পুরুষের অনুভূতির সেন্টারগুলো আলাদা। মানসিকভাবে সুখী পুরুষেরও শারীরিক সেন্টারের আলাদা চাহিদা আছে, বৈচিত্র্যের চাহিদা। এজন্যই কি পুরুষকে জান্নাতে হুড় দেবার কথা বলা হয়েছে? না জি আপু, আমরা লোক লজ্জায় বায়োলজি অস্বীকার করলেও স্রষ্টা তো নিজেই বায়োলজির শিল্পী। তিনি ঠিকই জানেন কাকে কোন পুরস্কারের আশ্বাস দিলে কাজ হবে। সমাজ পরিবার ধ্বংস থেকে বাঁচাতে পুরুষকে ফেরাতে হবে ব্যভিচার থেকে, আর এই জন্যে এমন পুরস্কারের অফার দিতে হবে যা তার স্বভাবের অনুকূল। আর নারীর ফ্যান্টাসি এটা না, তাই নারীকে দেবার কথা বলা হয়নি। সুবহানাল্লাহ। যাক, ইসলামের পথে আসার পর থেকে বিষয়টা খুব খোঁচাচ্ছিল তিথি, বাঁচালে। সেই সাথে আরেকটা বিষয় ভাবি, আরও একটা বিষয় বইটাতে উঠে এসেছে। যারা বিবর্তনবাদী তারা তো বটে, আমরা যারা বিশ্বাস করি আল্লাহ সব সৃষ্টি করেছেন, আমাদের জন্যও একই ব্যাখ্যা। আল্লাহ সৃষ্টি করে সৃষ্টি জগতের জন্যে ব্যবস্থাপনা তৈরি করেছেন, এই ব্যবস্থাপনাও তাকদীরের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা প্রাণী প্রজাতি যেন দুনিয়াতে টিকে যায় সেই ব্যবস্থা করে দিয়েছেন। কুকুর বিড়ালের একাধিক বাচ্চা হয়, ব্যাঙ মাছের হাজার হাজার পোনা হয়, মানে মনিটরে গিয়ে এতে ওতে খেয়েও যেন প্রজাতির ক্রমধারা ঠিক থাকে। আচ্ছা, সার্ভাইভাল বা টিকে থাকার একটা কৌশল হলো অধিক সন্তান রেখে যাওয়া। জি ভাবে, যেমন গরু যারা পালে তারা জানে, সার মিলন করা থামিয়ে দিলে যদি নতুন গরু দেওয়া হয় তাহলে আবার পূর্ণোদ্যম ফিরে আসে। 7 নম্বর গরুটার প্রতি সেটার সারা একদম প্রথম গরুটার প্রতি যেমন আগ্রহ ছিল তেমনটাই হয়। ভেড়ার ক্ষেত্রেও তাই, বস্তা দিয়ে প্রথম মেয়ে পশুটার মাথা ঢেকে দিলেও পুরুষটা বুঝে ফেলে, যৌন আগ্রহ হারিয়ে ফেলে, নতুন আরেকটা পেলে আবার আগের আগ্রহ, আগের পুরুষত্ব ফিরে পায়। এটা সব পুরুষ জাতীয় প্রাণীর বায়োলজিতেই দিয়ে দেয়া আছে, নিজের জিন ছড়িয়ে দিয়ে যেতে চাই, প্রজাতি টিকিয়ে রাখার একটা সহজাত স্বভাব। ও, এখন না হয় আমরা সামাজিক নিয়মকানুন দিয়ে মহামারী কন্ট্রোল করে অন্য প্রাণীর হাতে নিজেদের বিলুপ্তি রোধ করেছি, টিকে থাকা নিশ্চিত করেছি, কিন্তু মগজের নকশা তো বদলায়নি। সেটাই বলতে চাচ্ছি ভাবি, একের অধিক সঙ্গীর প্রতি চাহিদা তাই সহজাত স্বাভাবিক একজন পুরুষের জন্যে। মনোবিজ্ঞানীরা বলেছেন যদি মানুষ বিভিন্ন সামাজিক নিয়মকানুন না রাখত
তাহলে এক একজন পুরুষ সারা জীবনই নতুন নতুন নারীর সাথে মিলন করে বেড়াত। এই জন্যেই একজন পুরুষের একাধিক স্ত্রী থাকবে, ইতিহাসে এটা বহুল প্রচলিত একটা প্র্যাকটিস। যেসব সমাজে এক স্ত্রীর আইন রয়েছে, সেখানেও একাধিক উপপত্নী বা রক্ষিতা রাখার প্রথা গ্রহণযোগ্য ছিল। আর যে সমাজে একাধিক স্ত্রী ও রক্ষিতা দুটোই নিষিদ্ধ করা হয়েছে, সেখানে প্রসার পেয়েছে কি বলেন তো? পতিতাবৃত্তি। কিন্তু পুরুষকে কিছুতে থামানো যায়নি, যাবে কিভাবে বলেন? এটা তো ভিতর্গত স্বভাব। আরেকটা পয়েন্ট বলি ভাবি, খুব সিম্পল, কিন্তু আমরা বুঝতে চাই না বলে বুঝি না। সেটা হলো মানুষের ফিতরাত বা সহজাত স্বভাব। পুরুষেরা তরুণী ও কুমারীর প্রতি অতি আগ্রহী হয়। রিসার্চ বলছে পুরুষের বয়স যতই হোক, তাদের পয়েন্ট অব অ্যাট্রাকশন বা আকর্ষণের কেন্দ্র এক জায়গাতেই স্থির থাকে, সেটা হলো 20-22 বছর বয়সী মেয়েদের দিকে। আর নারী ওই পুরুষের দিকে আকৃষ্ট হয় যে সফল, প্রভাবশালী, কর্তৃত্বশীল। মনোবিদরা বলছেন বয়স্ক পুরুষের সামাজিক আকর্ষণ বেশি, যা নারীকে নির্ভরতা দেয়, ক্ষমতা, ক্যারিয়ার, সম্পদ, এসবে একজন বয়সী পুরুষ এগিয়ে যায়, ফলে কম বয়সী মেয়েরা আকৃষ্ট হয়। শুধু তাই না, সিঙ্গেল পুরুষের চেয়েও যেই পুরুষ অলরেডি সম্পর্কে আছে তার প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। হাই হাই, বলো কি, ঘর তো পড়ল। জি ভাবি, বিয়ের বাজারে একজন কম বয়সী সুন্দরী নারীর কদর যেমন বেশি, তেমনই একজন সফল, ধনী, প্রভাবশালী পুরুষের কদরও বেশি। এবং এটা মানুষের প্রকৃতিগত। এজন্যেই ইসলামের এই একাধিক বিধানের অনুমোদন মানুষের ফিতরাতের সাথে ম্যাচ করে। আচ্ছা, ইসলাম সাইডে রাখেন, আজকেও ইউরোপ, আমেরিকা, ভারতে হাজার হাজার বা লক্ষ লক্ষ মেয়ে কোনো পুরুষ সেলিব্রিটি বা ফুটবলের সাথে শুতে পারলে নিজেকে ধন্য মনে করবে কিনা। আর সফল অসফল নির্বিশেষে সব পুরুষ সুন্দরী কম বয়সী মেয়েকে পছন্দ করবে এবং যত বেশি সম্ভব যৌন সঙ্গী চাইবে। ইসলামের বিধানগুলো এমন, মানুষের সহজাত স্বভাবের সাথে যাতে মেলে, আবার লাগাম ছাড়াও না হয়। আচ্ছা, বুঝতে পেরেছি তিথি তোমার কথা। আমাদের সামনে না হয় পুরো বাস্তবতা নেই, কিন্তু যিনি এই ব্যবস্থাপনাগুলো বানিয়েছেন তিনি নিয়ম করে দিয়েছেন একাধিক স্ত্রী গ্রহণের। বিধবার নিরাপদ ভাগ্য, ডিভোর্সের সুন্দর আগামী, বিবাহিতার সম্পর্কে সুস্থতা, অবিবাহিতার বিবাহের নিশ্চয়তা, উদ্ভূত পরিস্থিতির সামাল দেয়া, নারী পুরুষের বায়োলজি, এগুলো সব তার জ্ঞানে রয়েছে। আমরা সৃষ্টি, আমরা এক অ্যাঙ্গেল থেকে ভাবি, আর তিনি সব দেখেন সব অ্যাঙ্গেল থেকে। সবচেয়ে কল্যাণকরটাই তিনি বিধান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই তো? এক্স্যাক্টলি ভাবি। এজন্যই ইসলামকে বলে ফিতরাতের দিন, মানে স্বভাবের সিস্টেম, যেটা আমাদের বায়োলজি ও সাইকোলজির সাথে যায়। সবচেয়ে টেকসই ও স্বাস্থ্যপ্রদ, সেটাই ইসলামের বিধান হিসেবে দেয়া হয়েছে, আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। ভাবি শুনেন, আপনাকে একটা ঘটনা শোনাই। এক সাহাবি নবীজির কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান হচ্ছে না, কি করব? মেঘাচ্ছন্ন হয়ে গেল লাবণ্যের আকাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি ইস্তিগফার করতে থাকো, বেশি বেশি ইস্তিগফার করবেন যত বেশি সম্ভব। ইমরান ভাইকেও করতে বললেন, কেমন? দেখবেন আল্লাহ অবশ্যই একটা ফয়সালা করে দিবেন। ঔষধ কাজ না করতে পারে, নবীজির হাদিস অব্যর্থ, এটাকেই ঈমান বলে, তাই না? ঘাড় কাত করল লাবণ্য, বলার কিছু ছিল না বলে। অবশ্য না বলেও কত কথা বলে ফেলা যায়।